ভারত সরকারের মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সহায়তায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ এডুকেশনের পক্ষ থেকে জলপাইগুড়িতে একটি দুদিনব্যাপী কর্মশালা শুরু হলো আজ। এই কর্মশালা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি জেলার 40 জন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও সহশিক্ষক শিক্ষিকাগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। কর্মশালার বিষয় ইন সার্ভিস ট্রেনিং অ্যান্ড সেন্সিটাইজেশন অফ স্কুল টিচার্স অন ডিজেবিলিটি ইস্যুজ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল এডুকেশনের ডিরেক্টর ডক্টর অতীন্দ্রনাথ দে, স্কুল এডুকেশনের প্রধান স্বপন কুমার সরকার, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনন্দগোপাল ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিষ্ণুপদ নন্দ প্রমুখ। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার, ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী পুনর্বাসন দপ্তরের সহযোগিতায় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় দুদিনের একটা কর্মশালা হচ্ছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে যে সাংবিধানিকভাবে সমাজের পিছিয়ে পিছ প্রতিবন্ধী যারা সন্তান, অর্থাৎ যাকে বলে ডিসঅ্যাডভান্টেজ চাইল্ড, তার সন্তান, তাদের কী কী অধিকার আছে সেই অধিকার সম্পর্কে সচেতন করা, একই সঙ্গে জানানো যে মানুষকে যে তাদের প্রতি যাতে তারা সহৃদয় হয়, তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়। কারণ যেটা আমরা লক্ষ্য করছি যে মানুষ প্রতিবন্ধীদের প্রতি যে ইভেন বাসে বা আমরা দেখি তো বাসে দুটো শাসন থাকলো, তিনজন আসলো, তখন তো জায়গা ছাড়ে না। এই যে বিষয়টা, এই যে খুব দরকার এবং এখানে যেটা বলা হলো সেটা আরও খুব ভালো বিষয়, সেটা হচ্ছে যে শুধুমাত্র অধ্যাপক শিক্ষকদের কি প্রশিক্ষণ নয়, সরকারি আধিকারিকদেরকেও এই বিষয়ে অবহিত করার জন্য এটা কর্মশালা করবে। তাহলে কী হবে যে সরকারি আধিকারিক অনেক ক্ষেত্রেই দেখা যায় তার এখানে গুরুত্ব দেয়, পঞ্চায়েতের সঙ্গে 2 ঘন্টা গল্প করছে, অথচ একটা প্রতিবন্ধী সমিতি গেছে তার ডেপুটেশনটা দিতে তার সময় নেয়। সেই কারণে উত্তরবঙ্গে এটা প্রথম হচ্ছে এবং আমরা দিকে এটা বলেছি যেহেতু আমাদের এই অঞ্চলটা পিছিয়ে পড়া অঞ্চল, আদিবাসী অঞ্চল, প্রতিবন্ধীর সংখ্যাও বেশি, সেই জন্য এর পরে যাতে কুচবিহার 55 নম্বর বিশ্ববিদ্যালয়ে যদি এই জন্য একটা আলোচনা কর্মশালা করা হয় তাহলে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল উপকৃত হবে। আলিপুরদুয়ার থেকে কলকাতা অনেক দূর।